এবার আচমকা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল চাকরি প্রার্থীরা। বিচারপতির সঙ্গে দেখা করার আর্জি নিয়ে বুধবার বিকেলে SLST চাকরি প্রার্থীরা তার বাড়ির সামনে চলে আসেন। বিচারপতির বাড়ির বাইরে কড়া পুলিশ নিরাপত্তা থাকে সবসময়। প্রাথমিকভাবে পুলিশ তাদের আটকে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। তাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন চাকরি প্রার্থীরা। তারা 2016 সালের SLST ক্যান্ডিডেট, শারীর শিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কোন স্কুলে চাকরি হবে সেটাও তারা জানে, কিন্তু দীর্ঘ 14 মাস ধরে অপেক্ষার পরেও শারীর শিক্ষা কর্মশিক্ষার ওই প্রত্যেক পরীক্ষার্থীরা, SLST উত্তীর্ণ হবু শিক্ষকরা এখনও নিয়োগপত্র হাতে পাননি। তাদের সঙ্গে কথা বলার ফাঁকেই ফোন করে বিষয়টি খোঁজ নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানতে পারেন এই বিষয়ে একটি মামলা রয়েছে, তাই নিয়োগ পাননি তারা। এটা জেনে চাকরি প্রার্থীদের হাল না ছেড়ে লড়াই জারি রাখার পরামর্শ দেন। সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় লিগ্যাল এডের কোনো আইনজীবীর সঙ্গে দেখা করারও পরামর্শ দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় লিগ্যাল এডে গিয়ে আপনার আবেদনপত্র জমা করুন, সেই বিষয়েও তাদের পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে বিচারপতি বলেন, আমি ইনফর্মালি অনেক কিছুই করি, তাই আমার সঙ্গে দেখা করলাম। এইভাবে দেখা করা যায় না, আমি বেকার যুবক যুবতীদের কষ্ট অনুভব করি, তাই তাদের আইনি পরামর্শ দিলাম, কিন্তু তাদের সঙ্গে এইভাবে দেখা করা হয়তো আমার ইনফর্মালি। তবে ইনফর্মালি অনেক কিছু করলেও তাদের কোর্টে গিয়েই বিচার চাইতে হবে, একমাত্র আদালতই তাদের শেষ ভরসা, মন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।